বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত 290। G20 সম্মেলন শুরু আজ দিল্লিতে বিশ্ব নেতারা। মোদীকে সুহনির উপহার দিলেন সাইমা ওয়াজেদ। ঢাকায় বিএনপির গণমিছিল দুপুরে। গ্রিসে বন্যায় 10 জনের প্রাণহানি। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। মরক্কোয় 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হয়েছে। এতে 290 জনের বেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা 296। দেশটির মন্ত্রণালয় আরও জানিয়েছে 150 জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কেন্দ্রস্থলের দিকে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে শুক্রবারের স্থানীয় সময় রাত 11টার কিছু পরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাই মেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেশ থেকে 75 কিলোমিটার দূরে। G20 সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লিতে এরই মধ্যে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। শনি ও রোববার তারা যোগ দিচ্ছেন G20 অন্তর্ভুক্ত দেশগুলোর বৈঠকে। বহুপক্ষীয় এই সম্মেলনে অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট 15টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। শুক্রবারই শুরু হয়েছে বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারই ঢাকা থেকে দিল্লি পৌঁছেছেন। মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে। শেখ হাসিনার আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হয় মোদীর। এর মধ্যে ভারতে পৌঁছেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিনো জর্জিয়েভা। বিমানবন্দরে তাকে নেচে গেয়ে স্বাগত জানান একটি সাংস্কৃতিক দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি সুভেনির উপহার দিয়েছেন। ক্লাইমেট ভালনারেবল ফোরামের মিথেটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদ শুক্রবার নয়াদিল্লিতে মোদীর বাসভবনে এ সুভেনির হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি। সরকার বিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনেরা নিজ নিজ অবস্থান থেকে এ কর্মসূচি পালন করবে। সরকার পতনের চলমান এক দফার আন্দোলনে এটি হবে বিএনপির ষষ্ঠ কর্মসূচি। এ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ে দলটির নেতৃত্বে প্রায় অর্ধশত রাজনৈতিক দল 2 সপ্তাহ পর আবারও ঢাকার রাজপথে নামছে। এদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে পৃথক 2টি গণমিছিল বের করা হবে। 2টি মিছিলই শুরু হবে দুপুর 2:30। গ্রিসের মধ্যাঞ্চলে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। নিখোঁজ রয়েছেন আরও 4 বাসিন্দা। উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও নৌকায় করে শত শত মানুষকে প্লাবিত গ্রাম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। ভারী বর্ষণে প্রতিবেশী বুলগেরিয়া এবং তুরস্কেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে 3টি দেশেই মোট 22 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছু অঞ্চলে মাত্র 12 ঘন্টার ব্যবধানে এথেন্সের বার্ষিক গড় বৃষ্টিপাতের দ্বিগুণ বৃষ্টি হয়েছে। গ্রিসের 75 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় ড্যানিয়েলের আঘাতে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে দেশটির কৃষিপ্রধান থেসালির ছোট ছোট বাড়িঘর ভেসে গেছে ও রাস্তাঘাট জলপথে পরিণত হয়েছে।
ফ্রেস্কো ফুড গ্রেড কন্টেইনার। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো কন্টেইনারে খাবার থাকে নিরাপদ, আর স্বাদ ও ঘ্রাণ দুটোই থাকে অটুট, তাই খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত। ফ্রেস্কো কন্টেইনার। বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে আশ্রয় নেন বলে গণমাধ্যমে খবর আসে। তবে পুলিশ জানিয়েছে, দূতাবাস থেকে সন্ধ্যা 7টার দিকে তিনি পরিবারসহ নিজ বাসায় ফিরে গেছেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, সন্ধ্যা 7টার দিকে ঢাকার মার্কিন দূতাবাস থেকে পরিবারসহ নিজ বাসায় ফিরে গেছেন ইমরান আহমেদ ভূঁইয়া। এর আগে পুরো পরিবার নিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়ার কথা জানান ইমরান আহমেদ। উজান থেকে নেমে আসা মেঘনা নদীর পানির চাপে ভোলার ইলিশায় নদী তীর সংরক্ষণের সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ভোলার শহর রক্ষা বাঁধ, ইলিশ লঞ্চঘাট, ফেরিঘাট ও হাজার হাজার বসত ঘর সহ বিভিন্ন স্থাপনা। ভাগন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে ধস প্রতিরোধের কাজ শুরু করেছে। সরেজমিনে দেখা গেছে, উজান থেকে নেমে আসা মেঘনা নদীর পানির প্রচণ্ডতার চাপে গত 2 দিন ধরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তালতলি লঞ্চঘাট এলাকার 2টি পয়েন্টে 70 মিটার ধসে ব্লকে ধস সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজ করলেও তারা চায় স্থায়ীভাবে সিজি ব্লক স্থাপন করে ভাঙন রোধ করা হোক। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আসার কথা হচ্ছে গতকালকে দুপুরের পর থেকে নতুন করে কোনো আর স্লাইড ঘটেনি এবং এই অংশটা আমরা এই যতক্ষণ পর্যন্ত নিরাপদ অবস্থানে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চলমান রাখব। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ব্যাচ ট্যুরের আলোচনা নিয়ে কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন ছাত্র আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত 1টার দিকে এ সংঘর্ষ ঘটে, তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, মৎস্য বিজ্ঞান অনুষদের ট্যুর নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। বিপুল পরিমাণ লাঠি সুটা নিয়ে দুই পক্ষ ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম সোহাগ, সহকারী প্রক্টর পার্থ প্রতিম বর্মন, নিরাপত্তা শাখার কর্মকর্তা আফরাদ তারেক, শিক্ষকবি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাতের শাটল ট্রেনে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধরা বিশ্ববিদ্যালয়ে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আখতার। তিনি বলেছেন, আমি বাসায় থাকলে আমাকেও মেরে ফেলতো। যারাই রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি বিবিসি বলেন, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এরপরও বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে চলবে, আমরা সেভাবেই কাজ করছি। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করেছে। বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে কুয়েতের কুয়েত সিটি। তবে দূষণ মাত্রার দিক থেকে আজ রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। শনিবার সকাল 9টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা কুয়েত সিটির বায়ুর মানের স্কোর হচ্ছে 174, অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের রটারডাম শহর, শহরটির স্কোর হচ্ছে 170, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। সূচকের তৃতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম এবং শহরটির স্কোর হচ্ছে 158। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। দূষণের তালিকায় ঢাকার অবস্থান অষ্টম। রাজধানী ঢাকার দূষণ মাত্রার স্কোর হচ্ছে 117, অর্থাৎ এখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত কোনো রোগ আছে তাদের জন্য। সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ভুটানে
থিম্বুর চাংলি থিমাং স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পিছিয়ে পড়ে 2-1 গোলে হারিয়েছে পাকিস্তান। 6 মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে কোনা কোনি শটে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন পাকিস্তানের আব্দুল ঘানি। বাংলাদেশ ম্যাচে ফেরে 14 মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে হেডে গোল করেন মুর্শেদ আলী। প্রথমার্ধেই বাংলাদেশ লিড নেয় আবু সাইদের গোলে। 23 মিনিটে ডান দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত ক্রসে দ্বিতীয় পোস্ট দিয়ে প্লেসিংয়ে পাকিস্তানের জালে বল পাঠান আবু সাইদ। ইঞ্জুরির সময় বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হারায়। সালাউদ্দিন শাহেদ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। আগামী 10 সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ভারত 8-0 গোলে হারিয়েছে মালদ্বীপকে। 2015 সালের সিলেটে ফাইনালে ভারতকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।